বিদ্যালয় সমষ্টি বা স্কুল কমপ্লেক্স কি সেটা নিয়ে আজকে আমি আলোচনা করতে যাচ্ছি। বিদ্যালয় সমষ্টি অ্যাকচুয়ালি হচ্ছে কতগুলো বিদ্যালয় একসঙ্গে কোনো কিছু সুবিধা লাভ করবে এরকম একটা সিস্টেম। বিদ্যালয় সমষ্টি অর্থাৎ একসঙ্গে কয়েকটি বিদ্যালয় যখন ডিজিটাল একাডেমিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আলোচনা করছি বিদ্যালয় সমষ্টি বা স্কুল কমপ্লেক্স নিয়ে। বিদ্যালয় সমষ্টি বা স্কুল কমপ্লেক্স আসলে কি? এটা আসলে হচ্ছে পাশাপাশি অবস্থিত কয়েকটি বিদ্যালয়ের সমষ্টি বা পাশাপাশি অবস্থিত কয়েকটি বিদ্যালয়কে একসঙ্গে বিদ্যালয় সমষ্টি বা স্কুল কমপ্লেক্স বলে। আসলে বিদ্যালয় সমষ্টি বা স্কুল কমপ্লেক্স কেন গঠন করা হয়? ধরুন পাশাপাশি কয়েকটি বিদ্যালয় আছে, সেই বিদ্যালয়ের একটা বিদ্যালয়ের যে তৈরি হতে গেলে যে কাঠামো পরিকাঠামো দরকার হয় সেই পরিকাঠামোগুলো অনেক সময় সব বিদ্যালয়ের ক্ষেত্রে থাকে না, হয়তো বা সেই পরিকাঠামো অন্য বিদ্যালয়ের ক্ষেত্রে আছে। আবার ওই বিদ্যালয়ের একটা পরিকাঠামো যেটা দরকার সেটা আবার ওই বিদ্যালয় নেই, আরেকটা বিদ্যালয়ের আছে। অর্থাৎ বিদ্যালয় গড়ে উঠলে বিদ্যালয়ের পাশাপাশি কী 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 তৈরি করতে হচ্ছে? লাইব্রেরির দরকার আছে, লাইব্রেরি লাগবে, পরীক্ষাগার লাগবে, খেলার মাঠ লাগবে। তো ইত্যাদি যখন হচ্ছে, এবার ইত্যাদি যখন প্রয়োজন পড়ছে, দেখা যাচ্ছে যে একটা বিদ্যালয়ের ক্ষেত্রে শুধুমাত্র হয়তো বিদ্যালয় কমপ্লেক্সের জায়গা আছে, বাকিগুলো নেই। বিদ্যালয়ের ঘর করার জায়গা আছে অথচ বাকি সিস্টেমগুলো জায়গা সেখানে নেই, সেক্ষেত্রে কী হচ্ছে? হয়তো আরেকটা বিদ্যালয়ের ক্ষেত্রে লাইব্রেরি আছে, আরেকটা বিদ্যালয়ের হয়তোবা পরীক্ষাগার আছে। তো যখন এভাবে দু তিনটি বিদ্যালয় মিলে হয়তো একটা লাইব্রেরি করলো, একটা পরীক্ষাগার করলো, একটা খেলার মাঠ রয়েছে বড়, এই যে দুই তিনটি বিদ্যালয় মিলে যখন এসব সমস্ত কিছুই তৈরি হচ্ছে, তখন একটা বিদ্যালয়ের সম্পদ আরেকটি বিদ্যালয়ের স্টুডেন্ট বা শিক্ষার্থীরা কিন্তু ব্যবহার করতে পারছে, যার ফলে কোনো বিদ্যালয়ের স্টুডেন্টদের বা শিক্ষার্থীদের কিন্তু অসুবিধা হচ্ছে না। এটাই হচ্ছে বিদ্যালয় সমষ্টি বা স্কুল কমপ্লেক্স তৈরির একটা সুবিধা। তো বিদ্যালয় সমষ্টি বা স্কুল কমপ্লেক্স তৈরি করার উদ্দেশ্য আমরা বুঝে গেলাম, আর সেই বিদ্যালয় সমষ্টি বা স্কুল কমপ্লেক্স যে উদ্দেশ্যে তৈরি করা হচ্ছে সেটা মূলতই হচ্ছে কিন্তু শিক্ষার্থী বা স্টুডেন্টদের উন্নতির জন্য। তো সেখানে কী কী থাকতে পারে? বিদ্যালয় কমপ্লেক্সের মধ্যে থাকতে হবে লাইব্রেরি, হতে পারে একটা লাইব্রেরি অনেক কয়েকটি স্কুল ব্যবহার করতে পারে, তারপরে হচ্ছে পরীক্ষাগার, তারপরে হচ্ছে বিভিন্ন বিভিন্ন ইলেকট্রিক্যাল যন্ত্র যেমন প্রজেক্টর, বিভিন্ন শিক্ষা উপকরণ, তারপরে হচ্ছে বড় মাঠ, এই ধরনের তো আরও অনেক বিষয় এর মধ্যে আসতে পারে। তো এগুলো এই লাইব্রেরি, পরীক্ষাগার, এ ধরনের অন্যান্য জিনিস কিন্তু এই বিদ্যালয় সমষ্টি বা স্কুল কমপ্লেক্সের মধ্যে আসতে পারে। অর্থাৎ শিক্ষার্থীর উদ্দেশ্যে কয়েকটি বিদ্যালয়কে একসঙ্গে করে যখন কোনো কিছু তৈরি করা হচ্ছে, কয়েকটা বিদ্যালয় শিক্ষার্থীর উদ্দেশ্যে তাদের বিকাশের উদ্দেশ্যে যখন কোনো কিছু তৈরি করতে করা হচ্ছে বা বিদ্যালয়গুলোকে একসঙ্গে আনা হচ্ছে, সেটাই হচ্ছে কিন্তু বিদ্যালয় সমষ্টি বা স্কুল কমপ্লেক্স।